আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে MNS মিনি স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো। আমি আজকে তোমাদের নবম, দশম এবং SSC পরীক্ষার্থীদের জন্য অধ্যায় 4.2 এর 3 নম্বর অঙ্কগুলো দেখাচ্ছি, তোমরা একটু ভালো করে দেখে নাও। তো প্রথমে আমরা 4.2 অনুশীলনীর অঙ্ক নম্বর 3 ক, তো এই অঙ্কগুলো করার জন্য যে ধরনের সূত্রগুলোর প্রয়োজন আমি একটু পাশে লিখে নিচ্ছি। প্রথমে সূত্র লগ এ টু দি পাওয়ার এম ইন্টু এন, অর্থাৎ লগের পরে দুটো সঙ্গে গুণ অবস্থায় থাকলে যোগ হবে, লগ এ টু দি পাওয়ার এম প্লাস লগ এ টু দি পাওয়ার এন। আর যদি দুটো পাশাপাশি ভাগ অবস্থায় থাকে তাহলে হবে বিয়োগ লগ এ টু দি পাওয়ার এম মাইনাস লগ এ টু দি পাওয়ার এন। প্রথমে আমরা ক নম্বর অঙ্ক শুরু করলাম, যে দেখাও যে 5 লগ 10 5 লগ 5 মাইনাস লগ 25 ইকুয়াল টু লগ 125। যদি খেয়াল করো ওখানে বলা আছে প্রমাণ করো এই এই অংশটা সমান সমান এই অংশটা। আমরা কীভাবে করো, প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পাকে ধরে নিব LHS 5 লগ 5 মাইনাস 25। তো আচ্ছা, এই ধরনের অঙ্ক করতে গেলে খুব একটা সহজ একটা টেকনিক আছে, সেটা হলো যে লগের সামনে যত সংখ্যা থাকুক সেটা আমরা সূচকে নিয়ে যাব। যেমন লগের সামনে আছে 5, তো আমরা সূচকে নিয়ে যাবো। এই যে এখানে কী লিখব, লগ 10 ভিত্তিক 5, এই 5টা চলে গেলে এই পাওয়ারে। আবার খেয়াল করো লগের সামনে যত সংখ্যা থাকুক সেটা সূচকে চলে যাবে, এখানে যেহেতু পাওয়ারে কোনো সামনে কোনো সংখ্যা নেই সেটা থেকে যাবে। তারপর দেখো লগ 10 5 5টা গুণ, অনেকে 5 5টা 25 এরকম না, কিন্তু আসলে 5 5টা এরকম হবে 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, 5 5 25 5 25 125 625 625 ইন্টু 5 3125। তো লিখবা 3125 মাইনাস লগ 10 টু দি পাওয়ার 25। এবার আমাদের কোন সূত্রে মিলতেছে, যে দুই নম্বর সূত্রটা দেখো, লগ এ টু দি পাওয়ার এম মাইনাস লগ এ টু দি পাওয়ার এন, লগ এ টু দি পাওয়ার এম মাইনাস লগ এ টু দি পাওয়ার এন, এই সংখ্যা দুটো ঠিক থাকবে। তাহলে এক্ষেত্রে কী হবে, বিয়োগ থাকলে আমাদের ভাগ হবে, তাহলে লগ ভিত্তিক 10 এই যে 3125 করে আর 25 নিচে, তাহলে 3125কে 25 দ্বারা ভাগ করা হয় 125। তাহলে আমাদের দেখো ডান পক্ষে ছিল লগ 10 125, তাহলে মিলে গেল অর্থাৎ RHS। লাস্টে কী লিখবে ফিনিশিং, অর্থাৎ LHS ইকুয়াল টু RHS, বলা আছে দেখা হতো শুড SHOWD শুড দেখানো হলো। আমরা এখন পরবর্তী অঙ্কে চলে যাব, অঙ্কের আমার খবর আছে সেম আগের মতোই, লগ 10 50 147 ইকুয়াল টু লগ 10 2 প্লাস 2 লগ 10 5 মাইনাস লগ 10 3 মাইনাস 2 লগ 7। আমরা এটাকে দুইটা অংশ দিয়ে করতে পারবো, বাম পাকে দিয়ে করতে পারবো, ডান পাকে দিয়ে করতে পারবো। তবে সহজ হলো যে অংশটা বেশি বড় থাকবে সেখান থেকে ছোটো আনা সবচেয়ে সহজ। আমরা ডান পাকে দিয়ে করি RHS লগ 10 ভিত্তিক কত, এটা 2 প্লাস 2 লগ 5 মাইনাস লগ 3 মাইনাস 2 লগ 10 7। আচ্ছা, একটা জিনিস তোমাকে বলে দিচ্ছি, সেটা হলো যে তোমরা লগ লেখার সময় পুরো লেখাটা একসাথে লিখবে, যে লগ ভিত্তিটা সবসময় এই জি এর এই পাশে লিখবে, কখনো তো এখানে না হয়, 10 2
তাহলে আমরা দেখবো যে আগের মতোই লগের সামনে কোনো সংখ্যা আছে কি না। এই যে এই সংখ্যা আছে টু, উপরে চলে যাবে, এই যে সে চলে যাবে সূচকে। মাইনাস কমন নিয়ে একবারে লগ টেন থ্রি, মাইনাস মাইনাস প্লাস, এই যে লগের সামনে সংখ্যা রয়েছে টু, সেটা আমরা চলে যাবে উপরে। তারপরে গুণ করি আমরা, ফাইভ দুইটা গুণ করলে পাঁচ, পাঁচে পঁচিশ, থ্রি প্লাস লগ সাত, দুইটা সাত, সাতটা উনপঞ্চাশ। এবার দেখো আমাদের যে প্রথম সূত্রটা ছিল লগ এ প্লাস লগ এম প্লাস লগ এন, যোগ থাকলে গুণ হয়। তাহলে কী করবো, গুণ করবো লগ টু ইন্টু টোয়েন্টি ফাইভ। আবার খেয়াল করো লগ এ টু দি পাওয়ার এম যোগ লগ এ টু দি পাওয়ার এন, তাহলে এই দুইটা গুণ হয়ে যাবে, এই দুইটা মাইনাস। আবার সেম লগ এ টু দি পাওয়ার এম লগ এ টু দি পাওয়ার এন, এই দুইটা গুণ হয়ে যাবে থ্রি ইন্টু ফোর্টি নাইন, পঁচিশ দুগুণে পঞ্চাশ, আর তিন উনপঞ্চাশ হলো তোমার একশো সাতচল্লিশ। তাহলে এটা তো দুই নম্বর সূত্র, লগ বিয়োগ হলে ভাগ হবে, ভাগ চিহ্নে পঞ্চাশ উপরে সাতচল্লিশ নিচে, তাহলে আমাদের লেফট সাইড হয়ে গেল এল এস এস। অতএব এল এস এস ইকুয়াল টু আর এস এস শুড। আমরা পরবর্তী অঙ্কে চলে গেলাম, আর তিনের অঙ্ক আছে মাত্র একটি, থ্রি লগ টু প্লাস টু লগ থ্রি প্লাস লগ ফাইভ ইকুয়াল টু লগ থ্রি থার্টি। আমরা প্রথমে বাম পাকে লিখে নিই, মানে লেফট সাইড এল এস এস, অথবা এল এস লিখতে পারো এল এস, লেফট সাইড ইচ্ছে তোমাদের। সে ছিল থ্রি লগ টু প্লাস টু লগ লগ টেন ফাইভ। তাহলে আমাদের কী হবে, আমরা প্রথমে দেখবো যে লগের সামনে কোনো সংখ্যা আছে কি না, যদি থাকে আমরা পাওয়ারের সূচকে নিয়ে যাব। এই যে লগের সামনে থ্রি আছে, সেটা এখানে চলে যাবে, এবার খেয়াল করো এই যে এখানে চলে আসবে, তাহলে লগ থ্রি। আবার এই লগের সামনে সংখ্যা টু আছে, এই যে এখানে চলে আসবে, এখানে নেই সেটা জায়গায় থেকে যাবে। তারপর লগ দুই তিনটা হয় আট, মানে দুই গুণ দুই গুণ দুই, যারা বোঝেন একটু দেখানো, দুই ইন্টু দুই ইন্টু দুই, দুই গুণে ছয় ছয় দুগুণে আট, এটা অনেকে বসতেছে না, অনেকে তিন দুগুণে ছয় লিখে ফেলে। তারপর লগ থ্রি দুইটা, থ্রি ইন্টু থ্রি, তিন তিনকে নয়, প্লাস লগ এবার দেখো এই যে লগের পরে প্রতিটা যোগ অবস্থা লগ এটি দুই পাওয়ার এম লগ এটি দুই পাওয়ার এন লগ এটি দুই পাওয়ার পি, অর্থাৎ তিনটা লগের মধ্যে একটা লগ কমন নিতে পারি আমরা। আর আমরা জানি লগের ক্ষেত্রে যখন পাশাপাশি যোগ থাকে তখন গুণ হয়, তাহলে এইট ইন্টু নাইন ইন্টু ফাইভ, এই যে এইট ইন্টু নাইন ইন্টু ফাইভ, তাহলে কত হলো আট নং বাহাত্তর, পাঁচ বাহাত্তর, তিনশো ষাট। তাহলে আমাদের যে রাইট সাইড হয়ে গেল, অতএব আর এস এস, সুতরাং এল এস এস আর এস এস শুড। সব প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা কিছুটা হলে উপকৃত হবে। আমি আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে থাকবে, বেশি বেশি শেয়ার করবে আশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।